এই বিশ্বকাপের পর যদি নাজমুল হাসান পাপন এই দলে থাকে বা এই জায়গা দায়িত্বে থাকে সভাপতি, আমরা টুকাই সব যতগুলো টুকাই বন্ধু বান্ধব আছে আমরা ওর বিরুদ্ধে আন্দোলনে নাম পিএস ক্লাবে, এবং ওর যদি নির্লজ্জ থাকে সর্বনিম্নের মানুষ টুকাই হিরুচি এরা তোর বিরুদ্ধে তো করে তোর লজ্জা থাকলে তুই আগামীকালকে আজকে 24 তারিখ 25শে অক্টোবরের মধ্যে তুই পদত্যাগ করবি। দেশের খেলাকে বাঁচাবার জন্য আমি ফাঁসিতে ঝুলতেও রাজি, তারপর আমি ওর বিরুদ্ধে কথা বলবো। ওই আমার নামে মামলা কেন? ওই দুজন আমার কপাল পিস্তল ধরায় বলে যে তুই আমার ভালো কথা বল, আমি ওকে ভালো কথা বলবো না। এবং আমি নাকি একজন এমপি রাজনীতিবিদ, আরে ভাই তুই তো রাজনীতিবিদ, তুই রাজনীতির দিকে যা, রাজনীতি গিয়ে কর, তুই খেলাধুলা কি বুঝস? তুই তো ব্যাটের ওজনটা 100 গ্রাম, বল যে 100 গ্রাম এটা বলতে পারবি না? আমার সাথে তুই যুক্তি দেবো, বিতর্ক বল, ক্রিকেট খেলা নিয়ে তুই বিতর্ক বস, 10টাতে আমি 95% আগে থাকুম। যদি তুই জিততে পারস তুই ওই জায়গার যোগ্য, ওই চেয়ারের যোগ্য, জিততে না পারস তুই ওই জায়গা ছাইরা দে। ডিসিবির বোর্ডের দায়িত্বে যারা আছে তাদের সবাইকে আমার যদি ক্ষমতা এখন আল্লাহ তাআলা দেয়, আমি এখন এদেরকে শাড়ি পরায় দেখাবো যে দেখো দেশের দেশের শত্রু কারা, এরা হচ্ছে দেশের শত্রু। শুধু এরা আগামী এই বিশ্বকাপের পর যদি নাজমুল হাসান পাপন এই দলে থাকে বা এই জায়গার দায়িত্বে থাকে সভাপতি, আমরা টুকাই সব যতগুলো টুকাই বন্ধু বান্ধব আছে আমরা ওর বিরুদ্ধে আন্দোলনে নাম পিএস ক্লাবে, এবং ওর যদি নির্লজ্জ থাকে সর্বনিম্নের মানুষ টুকাই হিরুচি এরা তোর বিরুদ্ধে তো করে তোর লজ্জা থাকলে তুই আগামীকালকে আজকে 24 তারিখ 25শে অক্টোবরের মধ্যে তুই পদত্যাগ করবি, তোর যদি লজ্জা শরম থাকে। এগুলো শোনার পর যদি তিনি আপনার নামে মামলা করে, উনি যদি আমার নামে মামলা করে আমার যদি ফাঁসি হয় তারপর আমি বুক ফুলে মরুম যে আমি এই দেশের একজন সৈনিক এবং এই দেশের ভালোবাসার জন্য এই দেশের খেলাকে ভালোবাসি। এবং আমি আমার ফেসবুকে স্ট্যান্ডার্ড দিয়েছি ওকে আগে, ভাই 2015 সাল দেখেন, 2019 সাল দেখেন বিশ্বকাপে বাংলাদেশ কতটা ভালো খেলছে, সেই জায়গার একটা অভিজ্ঞ প্লেয়ার নাই। আজকে তামিম সাকিব তো বা গন্ডগোল করতেই পারে, ভাই ঘরে ভাই ভাই ঝগড়া করে, মা বাবার দায়িত্ব কী থাকে? ভাই ভাই ঝগড়া করছে তাদেরকে মিলিয়ে দেওয়া, আপনি হচ্ছেন মা বাবার দায়িত্বে আছেন। তামিম সাকিব ঝগড়া করছে আপনি মিলায় তাদেরকে টিমে খেলাইবেন, আপনি এখানে স্বার্থের খেলা না যে সাকিব খেলবো তামিম খেলবো না, তামিম খেলবো সাকিব খেলবো না, আপনি ওই জায়গার কর্তা, আপনার উচিত দুইজনে খেলানো না। আপনি পারেন আপনি এই দায়িত্ব নিতে, আপনি দুই এটা ম্যানেজ না করতে পারেন এটা আপনি পিতা না, আপনি মাথা না, মানে ওই জায়গার দায়িত্ব আপনি না, আপনি সভাপতির দায়িত্ব আপনি বুঝে নেই না। দেশের খেলাকে বাঁচাবার জন্য আমি ফাঁসিতে ঝুলতেও রাজি, তারপর আমি ওর বিরুদ্ধে কথা বলবো। ওই আমার নামে মামলা কেন? ওই দুজন আমার কপাল পিস্তল ধরায় বলে যে তুই আমার ভালো কথা বল, আমি ওকে ভালো কথা বলবো না। অভিযোগ, এটা অভিযোগ, তামিমকে লয় না, এটা পুরো পুরো অভিযোগ, পুরো খারাপ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কি বলবেন আপনি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানে হাতুর সিংকে, হাতুর সিংকে বাদ দিতে হবে, ইয়ারে বাদ দিতে হবে, পাপনরে 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 বাদ দিতে হবে।